আমার পরের ভিডিওগুলো নির্বিঘ্নে দেখার জন্যে তোমরা লাল রঙের সাবস্ক্রাইব লেখা এইটা দাবিয়ে দেবে, তখন তোমাদের এই ঘন্টার ফটো আসবে, ঘন্টাটা দাবাবে, এখানে অল লেখা আছে সেই অলটা দাবাবে, তাহলে তোমরা নির্বিঘ্নে আমার পরের ভিডিওগুলো দেখতে পারবে, আর এটা ফ্রি অব কস্ট। বাঙালি ব্লগার সাথী চ্যানেলে স্বাগত, কেমন আছে সবাই? নিশ্চয়ই ভীষণ ভালো। আজকে জামাই ষষ্ঠী, তো সবাই ব্যস্ত, আমিও ব্যস্ত, আমার অবস্থা দেখো। তো আমার জামাই নেই কিন্তু মেয়ে আছে, তো মেয়ে যা যা ভালোবাসে তাই করব, তো সেই জন্য সকালবেলাটা দেখলে কি সুন্দর লাগছে বাইরে, এখানে বৃষ্টি হচ্ছে কদিন ধরেই, তো এখন বসা ইয়ে করব, চা বসিয়েছি, চা চলো চা দেখাচ্ছি তোমাদের, তারপরে লুচি করব, মেয়ে যা যা ভালোবাসে, লুচি আলু ভাজা, অমলেট করব ডিমের, ওর মধ্যে একটু চিজ দেব, আর দুপুরেও কিছু স্পেশাল করব, বিকেলের দেখি কি করা যায়। মোট কথা আজকে সারা দিনটা মেয়েকে একটু স্পেশাল ফিল করাবো, যে দেখো জামাই নেই তো কি হয়েছে, মেয়ে ষষ্ঠী করছি আমি, তো ঠিক আছে, তো চলো স্টার্ট করি, চা করছি, চাটা নামিয়ে নিই আমি। Thank you.
এত অবস্থা, লুচি ও স্যান্ডউইচ বানিয়ে খাচ্ছে। লুচি নিল, তার উপরে আলু ভাজা নিল, তার উপর ডিম নিল, এবার ফোল্ড করে স্যান্ডউইচ। চলো, মেয়ের ব্রেকফাস্ট একদম জমে ক্ষীর হয়ে গেছে, খুব পছন্দ হয়েছে, একদম একদম মজা নিয়ে খাচ্ছে। ঠিক আছে, চলো এবার দুপুরে রান্না রেডি করে ফেলি আমি, তারপরে পুজো আছে, স্নান করব, পুজো করব, ঘরের কাজকর্ম। ঠিক আছে, চলো এবার ফটাফট, আর টাইম নেই আমাদের দুপুরে রান্নাটাও করতে হবে। দুপুরে মটন কারি করব, মটন করব, পাতলা করেই করব, মটন বাসমতি রাইস করব। ঠিক আছে, চলো শেয়ার করছি, যা যাই করবো শেয়ার করবো। হচ্ছে, এরপরে রাইসটা বসিয়ে দেবো আমি, তারপরে আর কি করবো, পাঁপড় ভাজবো, মেয়ে যা যা ইয়ে করে, আর তারপরে স্নান করতে যাবো, অনেক কাজ, ওই জন্য ভাবলাম তোমাদের একবার শেয়ার করি। দেখতে পাচ্ছ ভালোই গন্ধ বেরিয়েছে, ম্যারিনেট করার টাইম পাইনি আজকে, তো আজকে এমনি ডাইরেক্টই বসিয়ে দিয়েছি, সবই দিয়েছি কিন্তু ম্যারিনেট করার টাইম পাইনি। তো যাই হোক, ভালোই হবে, মটন যেমনই রান্না করো ভালোই হয়। ঠিক আছে, চলো আমি এবার এই মটনটা সিটি দিয়ে আমি রান্না এই ভাতটা বসিয়ে দিয়ে স্নান টান করবো। ঠিক আছে, চলো আবার পরে কথা হচ্ছে। খেতে দেবো, পুজো হয়ে গেছে, যাও। এই যে আমার পুজো হয়ে গেছে, এবার খেতে দেব আমি, আমার জামাই জামাইনি বসে আছে, এই যে পুজো হয়ে গেছে আমার কমপ্লিট, এবার মেয়েকে খেতে দেব লাঞ্চ। লাঞ্চের জন্য বসে আছে হাফ উত্তাস করে, হ্যাঁ, যে কি হয়েছে স্পেশাল, আজকে আমাকে স্পেশাল দিচ্ছে। তো চলো এবার লাঞ্চের তৈয়ারি করি, আমার মেয়েকে দেখি, বলি কেমন হয়েছে, ও বলবে। আমার মার জামাইটাও বাড়ছি,
লকডাউনে যেসব জামাইরা যেতে পারোনি ছুটিতে, মানে ছুটিতে বলতে শ্বশুর বাড়িতে, তাদের বউদের বলছি একটু আজকের দিনে তাদের ভালো মন্দ করে খাওয়াও, তাছাড়া খুব দুঃখ পাবে বেচারারা। এই যে আমার মেয়ে খেতে বসে গেছে, জামাই কবে পাবো জানি না, মেয়েকেই খাওয়াচ্ছি। কিরে কেমন হয়েছে বল রে, খেয়েই যাচ্ছিস। এই যে আমার মেয়ের জামাই, খেয়েই চলেছো, মাখিয়েই চলেছো, কেমন হয়েছে একটু মুখে দিয়ে বলো আগে। মার জামাইকেও আমি আজকে সেবা করছি, দেখো খেয়েই চলেছে, কিছু বলে না। হ্যাঁ শাশুড়ির রোলটা করছি আমি, বলবে। এই দেখো দুপুরে মানে খাওয়া দাওয়ার পরে তারপর তো একটু শুয়েছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি প্রায় মানে সন্ধেও হতে আসছে, অন্ধকার অন্ধকারই হয়ে গেছে। তারপরে সন্ধেবাতি দিলাম, সন্ধেবাতি দিয়ে এবার ভাবছি সারাদিন মেয়েকে স্পেশাল ফিল করালাম জামা ষষ্ঠী, মেয়ে ষষ্ঠী করে, জামা ষষ্ঠী তো না মেয়ে ষষ্ঠী, জামাই আসবে কি না কবে আসবে ভগবানই জানে। তো মেয়ে ষষ্ঠী করে স্পেশাল ফিল করিয়েছি, তা এখন বিকেল মানে সন্ধ্যের সময় দেখি একটা কিছু স্ন্যাক্স বানিয়ে দিই ওর পছন্দ মতন, ভালো লাগে নাকি, দিয়ে ব্লগটা শেষ করব। কারণ ডিনারে দুপুরে যা বেঁচে গেছে ও মটন রয়েছে, হ্যাঁ যাই হোক করে দিয়ে দেব, আর স্ন্যাক্সেও যা করব ভেবেছি দিয়ে দেব, মানে থেকে যাবে, তো ওই দিয়ে ডিনারে হয়ে যাবে। ঠিক আছে চলো ওই স্ন্যাক্সটা দেখিয়ে ওকে খেতে দিই, তারপরে তোমাদের দেখাচ্ছি। ঠিক আছে চলো সাথে থাকো। আমার মার জামাই স্যালাড কাটছে, আর আমি এদিকে চিকেন, দেখো দুপুরে ম্যারিনেট করে রেখেছি চিকেন লেগ পিস, দই দিয়ে আদা রসুনের পেস্ট আর একটু সমস্ত ধরনের যত মশলা হয় সব দিয়ে ম্যারিনেট করে রেখেছি, লবণ দিয়েছি, লঙ্কার গুঁড়ো। এবার ওর মধ্যে এখন একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে ভাজবো। এই যে স্যালাড সাজানো হয়ে গেছে আমার মা জামায়ের, এই যে ভাজা বসিয়ে দিয়েছি, চলো এবার ভেজে নিয়ে তারপরে মেয়েকে দেখাবো, মানে মেয়েকে দেবো। মেয়ের বাপ আবার সাজাচ্ছে, আমি প্লেট এনে দিয়েছি, সেটাকে আবার স্যালাড দিয়ে সুন্দর করে সাজাচ্ছে, মনে হচ্ছে জামাইকে খেতে দেবে। হ্যাঁ কিন্তু মেয়েই খাবে, ঠিক আছে ভালো না, কি সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। তাহলে কি তুই সব খাবি? মানে আম চাই, আম কেউ খেলো না, কাঁঠাল তো নেই, কেউ খেলো না আম। বাবা আজকে চলো মেয়েকে দিয়ে দিলাম, খাচ্ছে খুব মানে টেস্ট লেগেছে, তো যাই হোক ওর বাবাও খুব মানে সাজিয়ে গুছিয়ে দিচ্ছে। হ্যাঁ যে আমি যেহেতু ভিডিও তুলছি আরও সাজিয়ে গুছিয়ে দিচ্ছে।
ভালোই লেগেছে, পুরো দিন ভালোভাবেই কেটেছে। একটু কাজ করতে হয়েছে বেশি আমার, ধরো সকালবেলায় ব্রেকফাস্ট করেছি, দুপুরে লাঞ্চে তো প্লেন দেখলে, তাও পুজো আচ্ছা ছিল, ঘরের কাজ টাজ তো সবই থাকে যেগুলো নর্মাল। ঠিক আছে, তো যাই হোক, মেয়ের ওটা খুব ভালো লেগেছে। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও, জামাই নেই কিন্তু জামাই ষষ্ঠী মানালাম, মেয়ে ষষ্ঠী মানালাম। ঠিক আছে, তা তোমরাও এইভাবেই এনজয় করেছো নিশ্চয়ই আজকের দিনটা। ঠিক আছে, আমাকে কমেন্টে জানিও, একটা লাইক অবশ্য করে দিও প্লিজ, হ্যাঁ একটা লাইক করে দিও। ঠিক আছে, চলো আজকের মতো এখানেই, সাবধানে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সাথে থেকো, চলো বাই।